এই তো এই বাস ভাড়ার টাকাটা রাখো, ওকে দিয়ে দিও। ঠিক আছে। আজ দু মাস হলো, অনেক ইন্টারভিউ তো দিল, একটা চাকরিও জুটাতে পারলো না। আদৌ কি কিছু হবে? ওই বোধহয় ছেলে ফিরে এলো, যাও গিয়ে দেখো। না, আজও হলো না। এই ইন্টারভিউতেও কিছু সুবিধা করতে পারলাম না। হবে কি করে? মন দিয়ে চেষ্টা করলে তবে তো হবে চাকরি। অন্য সব দিকে তো বেশ ভালোই মন থাকে। আমি যে কি করে সংসার চালাচ্ছি সে আমিই জানি, ওই তো পেনশনের কটা টাকা। কিন্তু আমি তো চেষ্টা করছি মা। চেষ্টা? আমি তো কোনো চেষ্টাই দেখছি না। ওই মেয়েটাই তোর মাথা খেয়েছে, সারাদিন ফোনে ঘুষুর ফুসুর করলে কি আর চাকরি পাওয়া যায়? আর কি, খাও বাপের হোটেলে যতদিন আমরা বেঁচে আছি। তুমি না, তুমি অনেক বদলে গেছো মা। মন খারাপ করিস না বাবা, চেষ্টা কর, পরের বার নিশ্চয়ই হবে। ওফ মা, তুমিও ধরে নিয়েছো আমার দ্বারা কিচ্ছু হবে না। শুধু একটাই সান্ত্বনা, উচ্ছা আমার পাশে আছে। চাকরি না পেলেও আমাদের বিয়েটা তো হবেই। সংসার সামলানোর দায়িত্বটা যে শুধু ছেলেদেরকেই নিতে হয় তার তো কোনো মানে নেই। কলেজ শেষ হলে আমি চাকরিতে ঢুকব, তারপর না হয় সংসার সামলানোর দায়িত্বটা আমার। তুই আমাকে ছেড়ে যাস না উচ্ছা, দেখিস আমি ঠিক একদিন চাকরি জোগাড় করে নেব, আমাদের টাকার অভাব হবে না। ধুর পাগল, আমি তোর টাকাকে নয় তোকে ভালোবাসি বাবু।
হ্যালো, কেমন আছিস উচ্ছা? তার আগে বল, আজকেও কিছু হয়নি তো? না। শোন, বাড়ি থেকে আমাদের সম্পর্কটা না আর মেনে নিতে পারছে না। একজন বেকার ছেলের সাথে তো আর থাকা যায় না। আমি মিউচুয়াল ব্রেকআপ চাই। মিউচুয়াল ব্রেকআপ? কিন্তু উৎসাহে তো কথা দিয়েছিলি। কথা তো তুইও দিয়েছিলি আমাকে চাকরি পেয়ে দেখাবি, কিন্তু বুঝে গেছি তোর দ্বারা আর সম্ভব নয়। আমাদের কলেজের ঋষভের সঙ্গে আমি সম্পর্কে চলে গেছি, পারলে আমায় ভুলে যা। কিন্তু আমি তো চেষ্টা করছি উচ্ছা। হ্যালো, ঘুমটা খানা সরাই দিয়া সিঁথি ভরাইতা। না না থাক, যেটা বললাম তোমার ছেলেকে জানিয়ে দাও। শোন, কাল থেকে আর তোর ইন্টারভিউ দিতে যাবার দরকার নেই। তোর বাবা বলেছে একটা চায়ের দোকান খুলে দেবে, নাহলে বাজারে সবজি বিক্রি করবি, অন্তত সংসারে কিছু টাকা তো আসবে। এভাবে রোজ আমাদের থেকে টাকা নিয়ে বাস ভাড়া দিয়ে আর ইন্টারভিউ দিতে যাওয়ার দরকার নেই। শোন, আমি যে তোকে গিফটগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমায় ফেরত দিয়ে দিস। আমার বয়ফ্রেন্ড চায় না আমার এক্সের কাছে আমার কোনো স্মৃতি থাকুক। কাল ঠিক সন্ধে 7টার সময় প্যাগোডা পার্কে চলে আসিস। রাখলাম। সাথে যে একটা ক্যারি ব্যাগও আনতে হয় সেই বুদ্ধিটুকুও তোর নেই। তা এতগুলো জিনিস আমি কি করে নিয়ে যাব এখন? এই ব্যাগটা তো তুই দিয়েছিলি, এতে করেই নিয়ে যা, দেখে নে সব ঠিকঠাক আছে কিনা। কোনো কিছু বাদ পড়লে ফোন করিস, পরে দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। তা ওই হাতের ঘড়িটা আমি দিয়েছিলাম না তোকে? ঘড়ি? হ্যাঁ হ্যাঁ, এটার ডাউন পেমেন্টটা তুই দিয়েছিলি ঠিকই, কিন্তু ইএমআইগুলো তো আমি দিয়েছিলাম। ঠিক আছে, এটাও নিয়ে নে। থ্যাংক ইউ।
তা তোর গলায় ওটা কি ঝোলানো রে? এটা? হ্যাঁ, এটা আমার অফিসের আইডি কার্ড। অফিসের? অফিসের মানে চাকরি কবে পেলি? দুমাস আগেই। দুমাস আগে? আসলে প্রথম ইন্টারভিউটা দেওয়ার সঙ্গে সঙ্গেই চাকরিটা পেয়ে গেছিলাম। এতদিন ধরে ইন্টারভিউয়ের নাম করে রোজ অফিসেই যেতাম। এত বড় মিথ্যাটা তুই আমাকে বলতে পারলি আবির? এতদিন ধরে তুই আমায় ধোকা দিচ্ছিলিস? নাহলে তোর আসল চেহারাটা কি করে বুঝতে পারতাম বল? তুই বলতিস না, বাবু আমি তোর টাকা কেনা তোকে ভালোবাসি। আসলে কি জানিস, মাঝে মধ্যে সফলতার পাশাপাশি ব্যর্থতার গল্পগুলো শোনানোটাও খুবই জরুরি। একমাত্র ব্যর্থতাই পারে জীবনের শুভাকাঙ্ক্ষীদের আসল চেহারাটা ধরিয়ে দিতে। আসি। আমায় ছেড়ে যাস না আবির, ভুল বুঝেছিলাম তোকে। আমাদের এতদিনের ভালোবাসার সম্পর্কটা? ভালোবাসার সম্পর্ক? ভালোবাসার না ব্যবসার? যেখানে লাভ আর লোকসান দেখা হয় সেটা তো বিজনেস। ভালোবাসা সবসময় স্বার্থহীন হয়। ছাড়, তুই সেটা বুঝবি না। আকস্মিক সুখ তরাখান পাইরাজে আন্তা, আকস্মিক সুখ তরাখান পাইরাজে আন্তা, তো ঘুমটা খান সরায় দিয়া শিথি ভরাইতা, তোর ঘুমটা খান সরায় দিয়া শিথি ভরাইতা। আবার মুখ কালো করে ফিরেছিস তো? ফিরতে এত দেরি হলো যে চুরি চামারি করা শুরু করলি নাকি? মা তুমি ভাবতে পারলে যে আমি চুরি করতে গেছি? দুমাসের মাইনেটা ব্যাংক থেকে তুলতে গেছিলাম, এই না, অনেক বড় সংখ্যা, ভালো করে গুনো। বুঝতেই পারছি তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। আমার এই আইডি কার্ডটা এখানে রইল, এখানে সব কিছু লেখা আছে। তোমার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগছে। আমি ঘরে যাচ্ছি, আমার খুব রেস্টের প্রয়োজন। আকস্মিক সুখ তরাখান পাইরাজে আন্তা, আকস্মিক সুখ তরাখান পাইরাজে আন্তা, তো ঘুমটা খান সরায় দিয়া শিথি ভরাইতা, তোর ঘুমটা খান সরায় দিয়া শিথি ভরাইতা।
घूमता खाना सरा दिया सीखी भरा।